2004 সালের নভেম্বর মাস, সদ্য ইন্টারমিডিয়েট পাশ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছি। প্রত্যয়টা আরও দৃঢ় করে তুলেছিল বাণিজ্য বিভাগ থেকে জিপিএ 5 অর্জন করায়। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি টিকবো না ভাবাই যায় না। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আর কোনো বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি ফর্মও তুলিনি। অতঃপর মাত্র 1.5 নম্বরের জন্য ছিটকে পড়লাম বাণিজ্য অনুষদ থেকে। কি করব বুঝে উঠতে কষ্ট হচ্ছিল। সবাই বলল আর একটাই সুযোগ, সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি হতেই হবে। জীবনের সর্বোচ্চ পড়া রেকর্ড করে পরীক্ষা দিলাম, 122তম হয়ে উত্তীর্ণও হলাম। কিন্তু ভর্তির সময় 107 মেধাক্রম পর্যন্ত ভর্তি করে বলা হলো সব সিট পূর্ণ হয়ে গেছে। তাহলে আমার কি হবে? ততদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর ছাড়া আর সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ। আবার পরীক্ষা দিলাম সেখানে, 39তম হয়েও ভর্তি হতে পারলাম না, সিট যে মাত্র 20টি। ভাগ্য বলে কি কিছুই নেই আমার? বাবা আমার করুণ দশা দেখে ভর্তি করলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ততদিন আমার গর্ব, মনোবল, পড়াশোনার আগ্রহ সব তলানিতে গিয়ে পৌঁছেছে। একটা সময় দেখলাম হতাশায় বন্ধু বান্ধব, জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলো জীবন থেকে বিদায় নিতে শুরু করেছে। হঠাৎ একদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার ডাকা হলো শূন্য সিট পূরণ করতে। বহু অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র বাবার ইচ্ছায় দেখতে গেলাম ভাগ্যের পরিহাসকে, এবং অভাবনীয়ভাবে ভর্তির সুযোগ পেলাম সাংবাদিকতা বিভাগে। সেদিন আশ্চর্যের সঙ্গে উপলব্ধি করলাম জীবন নিয়ে আমার রঙিন স্বপ্নগুলো জায়গায় স্থান নিয়েছে বাস্তবতার কঠোরতা, শিখতে শুরু করেছে চলার পথের বাধা, সেই থেকে নতুন পথ চলা শুরু। কিন্তু শীঘ্রই আবিষ্কার করলাম নিজেকে মানাতে পারছি না নতুন জীবনের সাথে। তবে কি আবারও হতাশা? না, আর পিছিয়ে ফিরে তাকানো নয়, আমাকে অর্জন করতেই হবে সাফল্য। আমি পেরেছি, আমি অর্জনও করেছি প্রথম হওয়ার সৌভাগ্য, আর বুঝেছি আধারের পর আলো আসবেই। শুধু সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, সফল করো আমার এই পথ চলা।